হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। ভেরি গুড মর্নিং সবাইকে। চলুন, আমি আমার রাজকন্যাকেও হচ্ছে ওঠাতে এসেছি ঘুম থেকে। সারা রাত হচ্ছে ফ্যানটা চলে, ভাবতে পারছেন ওর কিরকম গরম লাগে, ভীষণ নাকি গরম তার। এই ঠান্ডায় মানুষ হচ্ছে কি যে কুপকাত, ওর হচ্ছে ফ্যান চাই। তারপরে গেলাম হচ্ছে ব্যালকানিতে, ব্যালকানিতে গেলে আমার বলি না মন প্রাণ একদম ভালো হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটা বেশ হালকা কুয়াশাচ্ছন্ন চারিদিকটা ছিল, একটা কুয়াশার চাদর চারিদিকে ঘিরে ছিল। দূরের দিকে দেখতে পাবেন, মানে একটু দূরের ওই বিল্ডিংটা দেখুন, দেখতে পাবেন একটা আবছা পুরো এরকম। কিন্তু এর থেকেও আরও বেশি হচ্ছে কি যে কুয়াশা হয়, সেই দিনটার জন্য অপেক্ষা করছি, সেই দিনটা এলেই আপনাদের সাথে শেয়ার করব। দূরের দিকের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না আজকেও, মানে মনে হয় যেন আমরা একদম হচ্ছে হিল স্টেশনে রয়েছি। একটা টিফিন মোটামুটি রেডি হয়ে গেছে, স্যান্ডউইচ দিয়ে দিয়েছি, স্ট্রবেরিগুলো জল শোক করে টিস্যু পেপারে মুছে দিয়ে দিয়েছি, ব্ল্যাক রিজন দিয়ে দিলাম, একটা টিফিন বক্স মোটামুটি রেডি। এরপরে হচ্ছে সরু চাকলি বানিয়ে দিয়েছিলাম, মানে ওই সরু যে ছিলকা পিঠে টাইপের, ওগুলো চিনি দিয়েও খেতে ভীষণ ভালোবাসে। হয়ে গেল আমার হচ্ছে দুটো টিফিন বক্স, এটা হচ্ছে কি সকালবেলার মেন কাজ থাকে। আর তার সাথে হচ্ছে কি যে ওর তো নর্মাল পিডিশিওর খাওয়া দাওয়া এই সমস্ত তো রয়েছে, সেগুলো হয়ে গেছে। আজকে আমাদের ড্রপ ছিল না, আজকে ড্রপ হচ্ছে কি যে এই ভাইয়ার, মানে ওই যে মেয়েটা যায় তার পাপার, মানে আশিস ভাইয়ার। তারপরে যথারীতি গেলাম নিচে দুধ আনতে, দুধ নিয়ে এসে এতগুলো ফুল পেয়েছি আজকে। আর আমার বাগানের ফুলগুলো দেখুন, আজকে একটা নতুন জবা ফুটেছে, অনেক দিন পরই নিয়ে এসেছেন আমাদের অতিথি হিসেবে আমার ব্যালকানিতে। তারপরে মোটামুটি আজকে চারখানা, চার পাঁচটা তো জবা ফুল ফুটেই ছিল, অনেকগুলো ফুল হয়ে গেছে দেখুন। বেশ, আজকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যাবে। আর এটা দেখুন ফুটতে পারেনি কুয়াশার জন্য, তো বেলা গড়লেই হচ্ছে ফুটেই যেত, কিন্তু আমি তুলে নিলাম, কেন কি ওর পাপা এখন হচ্ছে কি যে পুজো দেবে। বেশ, আরেকজনকেও হচ্ছে কি যে পিঠে টিঠে বানিয়ে সরু চাকলি খাইয়ে হচ্ছে কি যে টাটা বাই বাই করে দিলাম। এরপরে হচ্ছে কি যে আমার যে নেবার আছে, সেই নেবার হচ্ছে ভীষণ ভালো, ও হচ্ছে কেরলাইট, ও যখন ভালো কিছু বানায় তখন আমাকে দেয়। আর আমাদের এই পাটিসাপটা ওর ভীষণ পছন্দ, তো কিছুদিন আগে দিয়েছিলাম মকর সংক্রান্তিতে, তো আজকেও আবার দিলাম। সেদিন আমার মেসেজ করে অনেক নাম করছিল, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, তাই আজকেও হচ্ছে কি যে প্যাক করে আবার দিলাম। যাই হোক, ভালো প্রতিবেশী পাওয়াটাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার। চলুন আমার প্রতিবেশীকে দিয়ে আসি, ওর নাম প্রীতি, খুব ভালো মেয়ে, খুব ভালো, খুব ভালো রিলেশন আছে আমাদের। এই দেখুন, বাস উস দিন জো আপ খায়ে থে বানাইয়া আবি ভি গরম গরম। হ্যাঁ, আবি বানাই হুঁ। অ্যাকচুয়ালি ঋদ্ধি কো ভি দি থি, ঋদ্ধি কো পাপা ভি দি, মেরে লিয়ে রাখি, আর ঋদ্ধি কো পাপা বলে প্রীতি প্রীতি কো ভি দে দো, উনকো আচ্ছা লাগা, বলে হ্যাঁ ঠিক হে। চলিয়ে আপ মেরে ব্লগ মে থোড়া হাই বল দিজিয়ে। হ্যালো, ওকে রিলেট হলে হবে কি, দারুণ হচ্ছে কি যে হিন্দি বলে, দারুণ। তারপরে হচ্ছে কি যে নিচে আবার গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম আজকে হচ্ছে লাউ ডাঁটাগুলো তুলে নিয়ে আসবো বলে, আবার গিয়েছিলাম, আবার গিয়ে হচ্ছে কি যে লাউ ডাঁটা তুলে নিয়ে এসেছি। দেখুন, সিকিউরিটির কাছ থেকে কাঁচি নিয়ে গিয়ে, আর আপনাদেরকে তো দেখিয়েছি আমাদের লাউ বাগান, মানে বাগানের হচ্ছে লাউ গাছগুলোকে তো ভীষণ সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে একদম হচ্ছে বেড়ে উঠেছে। তো আজকে আমি নিয়ে এসেছি লাউ ডাঁটা, লাউ ডাঁটা দিয়ে হচ্ছে আলু পোস্ত বানাবো, আর শাকগুলো দিয়ে হচ্ছে শাক ভাজা, রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে শাক ভাজা, কি ভালো লাগছিল একদম। এসে দেখি কিনা আয়রনওয়ালা হচ্ছে কি যে আয়রনের ব্যাগটা দিয়ে গেছে, তার মধ্যেখানে একটু বসলাম হচ্ছে কি যে স্কেচিং করতে, স্কেচটা করা ছিল, কালারিংটা বাকি ছিল শুধু আমার, এটা করে হচ্ছে কি যে পাঠাতে হতো, তো যাই হোক করে নিলাম। করবার পর একটু সময় ছিল, আমার অনেকগুলো শাড়ি হচ্ছে কি যে ড্রাই ওয়াশ থেকে চলে এসেছে, সেগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে, আর তার মধ্যে একটা শাড়ি আমার যা নেবে, তার স্কুলের হচ্ছে কি যে ফটো শ্যুট রয়েছে, তো স্কাই ব্লু কালারের শাড়ি চাই, তো আমি বললাম ঠিক আছে, সেই শাড়িটাকে হচ্ছে কি যে আলাদা করে বের করে রেখেছি, আর ব্লাউজটাও হচ্ছে কি তার সাথে দিয়ে দিলাম। তো বাকি শাড়িগুলোকে এই যে এরকমভাবে যে কাপড়ের ব্যাগগুলো হয় এরকম বক্স কাইন্ড অফ, এরকম বক্স কাইন্ড অফ ব্যাগের মধ্যে আমি সুন্দর করে হচ্ছে কি যে গুছিয়ে রেখেছি। আর এই শাড়িটা হচ্ছে কি যে আমার যাকে দিতে হবে, ব্লাউজটার সাথে এই যে ঢুকিয়ে একটা প্লাস্টিকের মধ্যে রেখে সাইডে করে দিলাম, ও নিয়ে যাবে, ওদের স্কুলে ফটো শ্যুট রয়েছে। তো চলুন, এই করে এই কাজটাও আমার কমপ্লিট মোটামুটি করে নিলাম। শুরু মানে আজকে সেরকম কোনো কাজ ছিল না, আজকে ফ্রাইডে ছিল, তো অফিস শুরু হলো মানডে থেকে, এবং ফ্রাইডে যে কী করে চলে এলো সেটাও আর বুঝতে পারলাম না। যাই হোক, এই শাড়িটা কিন্তু আমার মসলিনের শাড়ি, ভীষণ সুন্দর, দেখুন ফোল্ড করলে একদম পুরো চার ভাঁজ হয়ে যায়, এইটুকুনি হয়ে যায়, খুব ভালো শাড়িটা, দামও নিয়েছিল বেশ ভালো।
যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে ভালো করে রেখে দিলাম। এরপরে হচ্ছে আজকে তো অফিসে সেরকম কোনো কাজ ছিল না, তো যাই হোক মোটামুটি ওটা পাঠিয়েই দিলাম স্কেচিংটা কালারিং করে। এরপরে হচ্ছে কি যে মেল আসবে অ্যাপ্রুভালের, দেখা যাক। তো পোস্তটা হচ্ছে ভিজিয়ে দিয়েছি জল দিয়ে, তারপরে হচ্ছে কি যে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। এরপরে দেখুন পাতাগুলোকে হচ্ছে কি যে একটা সাইডে রেখে দিলাম, কুচি কুচি পাতা তো ভীষণ সুন্দর, পাতাগুলোকে একটা সাইডে হচ্ছে রেখে দিয়ে আর আমি কাটতে বসলাম ডাঁটাগুলো। ডাঁটাগুলোকে এইভাবে ছাড়িয়ে ছেড়ে কাটলাম, ডাঁটাগুলোকে সেদ্ধ করতেও হয়নি, বয়েল করতেও হয়নি, একদম এত সফট এত কচি ছিল। তেল গরম করে কালো জিরে দিয়ে আর হচ্ছে কি যে আলু আর ডাঁটা দিয়ে দিলাম, লাউ ডাঁটাটা, আর পরিমাণ মতো নুন হলুদ মিক্স করে দিলাম। মিক্স করে একটু ভাপ মানে ভাজতে শুরু করলাম, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে আর হচ্ছে কি যে ভেজে নিলাম। তো তার মধ্যেখানে আমি শাকগুলোকে ধুয়ে ভালো করে হচ্ছে কি যে কুচি কুচি করে কেটে নিলাম। তো আমি যা কিছু করি ছুরি দিয়েই করি, আমার মা সেটাই অবাক হয়ে যায় কি যে ছুরি দিয়ে সব কিছু করে নিতে পারিস, আমি ছুরি দিয়ে পারি না, আমার বটি চাই। তো আমার কিন্তু বটি চাই না। তো যাই হোক, এরপরে হচ্ছে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে এরপরে জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ জাস্ট এই 2-4 মিনিট, তারপরে দেখুন হয়ে গেছে। তো বেশ একটা ছোট্ট একটা বাউল ছিল, বাউল বলবো না, ঠিক হাঁড়ির মতন, ওটাকে একটু ডেকোরেট করে সুন্দর করে হচ্ছে একটা লাউ পাতার মধ্যে রেখে একটু ডেকোরেশন করলাম। তো খুব বেশি কিছু করতে পারি না, ওই অল্প স্বল্প। তারপরে আবার একটা কড়াইয়ে হচ্ছে নুন হলুদ আর গরম জলের মধ্যে ভালো করে মিক্স করলাম, আর শাকগুলো শাক কুচি মানে কেটে রাখা শাকগুলোকে একটু ভাপিয়ে নিলাম জাস্ট নামমাত্র। আর এদিকে রসুন আর হচ্ছে কি যে শুকনো লঙ্কাকে একটু থেতো করে নিলাম, নিয়ে তেলে মধ্যে ভেজে দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। ব্যাস সুন্দর হয়ে গেল শাক ভাজা, লাউ ডাঁটা থেকে হচ্ছে পোস্ত আর এদিকে পাতা থেকে হলো শাক ভাজা, দারুণ। গরম ভাতের সাথে এক হাঁড়ি ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর। এক থালা ভাত তো অবশ্যই এক হাঁড়িও খেয়ে নিতে পারবেন। আর একটু এটাও কেউ একটু অল্প করে ডেকোরেট করে দিলাম, খুব একটা ভালো পারি না কিন্তু চেষ্টা করি। তো আজকে এই করতে করতে স্নান পুজো টুজো সব কিছু হয়ে গেল, তারপরে হচ্ছে জিয়াকে আনতে যাওয়ার আজকে পিক আপের ডেট ছিল ওদের। তো এই হচ্ছে জিয়া চলে এসছে, আজকে আমাকে স্কুলে আনতে যেতে হয়নি, আজকে ওদের পালা ছিল। এসে না এসেই দেখাচ্ছে ও কী কী বানিয়েছে, এগুলো সব বুক মার্কস, এগুলো সব বানিয়েছে। তারপরে ড্রেসটা চেঞ্জ করে স্কুলে ওই 6-7 ঘন্টায় কী যে হয় সেটা বক 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 করছে, বত করে বললাম তাতে করে আয় খেয়ে নে। ওর তো আজকে ডিম ভাজা ভেবেছিলাম ভেজে দেবো, কিন্তু বললো যে না লাগবে না, এটাই ঠিক আছে চলুন। এরপরে সন্ধেবেলায় হচ্ছে কি যে একটু চায় পকোড়া সমোসা না হলে ভালো লাগে, তো আমরা খুব ভালো করে এনজয় করে হচ্ছে কি যে খেলাম দিলাম সমোসা, খুব ভালো লাগলো মিঠি চাটনি ধনিয়া চাটনির সাথে। চলুন আজকের ব্লগটা এইখানেই হচ্ছে কি যে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, টাটা বাই বাই।